হ্যালো সাফরিন, হ্যালো, কি করো তুমি? আমি করোনা ভাইরাসে আমি কালার করতেছি। কালার করতেছো? তুমি কি ড্র করেছো? একটা বয় করোনা ভাইরাস টাচ করছে, একটা গাই করোনা ভাইরাস টাচ করছে নাই। করা নাই? ওকে, এই এই গার্লটা কি পড়েছে? মাস্ক, গ্লাভস, ওকে, গ্লোভস এন্ড ম্যাস্ক পরেছে, এই জন্য ওকে করোনা ভাইরাস, ওকে, এন্ড জ্যাকেট, ওকে, সেই জন্য ওকে করোনা ভাইরাস টাচ করতে পারে নাই। হ্যাঁ, আর এই বয়টা কি করেছে? এই বয় এম জ্যাকেট পরছে না, ম্যাস্ক পরছে না, গ্লোভস পরে নেই। হ্যাঁ, সেই জন্য ওকে করোনা ভাইরাস অ্যাটাক করেছে। তো সবাইকে কি করতে হবে? সবাইকে কি করতে হবে? আউটসাইডে গেলে কি করতে হবে? মাস্ক পরো, জ্যাকেট পরো, এন্ড গ্লোভস, তাই না? হ্যাঁ, সবাই যখন আউটসাইডে যাবে কি করবে? আর বাসায় থাকতে হবে? স্টে হোম করবে নাকি আউটসাইডে যাবে? স্টে হোম। আর আউটসাইডে গেলে কি করতে হবে? মাস্ক পরো, গ্লোভস পরো, জ্যাকেট পরো। সো সাফরিন আজকে ড্র করেছে একটা একটা গার্ল, সে ম্যাস্ক পরেছে, গ্লোভস পরেছে, সেই জন্য তাকে করোনা ভাইরাস অ্যাটাক করতে পারে নাই, আর করোনা ভাইরাসটা স্যাড হয়েছে। আর একটা বয়, সে ম্যাস্ক পরে নাই, গ্লোভস পরে নাই, জ্যাকেট পরে নাই, সেই জন্য তাকে করোনা ভাইরাস অ্যাটাক করে ফেলছে। সো আমাদেরকে যখন আমরা বাহিরে যাব তখন কি করতে হবে? ম্যাস্ক পরতে হবে, গ্লোভস পরতে হবে, যত সম্ভব বাহিরে না যাওয়াই ভালো, বাসায় থাকতে হবে। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।